মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আবারও কিন্তু বিরাট আপডেট ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ইতিমধ্যে তুলে ধরলো। বিনামূল্যে ট্রেনিং দিয়ে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে, সরকারি এবং বেসরকারি দুটো প্রতিষ্ঠানেই কিন্তু নিয়োগ করা হবে বিনামূল্যে। এই যে ট্রেনিং, সেই ট্রেনিং চলাকালীনও কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে, তারই কিন্তু নতুন একটি আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব সমস্তটা, যারা যারা এখানে আবেদন করতে চাও। বিনামূল্যে এবারে যে নিয়োগ হতে চলেছে মাধ্যমিক পাশ, সেটা সমস্ত ডিটেল জানাবো অবশ্যই করে, কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবার রাজ্য সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু দারুণ প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যে কিন্তু জানানো হচ্ছে তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গাতে তাদেরকে নিয়োগ করা হবে। সেই রকমই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই আপডেট। 2016 সালে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকল্প চালু হয়েছিল এবং এর অধীনে বাংলার নানান পলিটেকনিক ট্রেনিং সেন্টার, স্বল্পমেয়াদী দক্ষতা বিকাশ কেন্দ্রে বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে এবারেও কিন্তু সেরকমই জানানো হচ্ছে চাকরি প্রার্থীদেরকে, তারা যদি চায় তারা কিন্তু এখান থেকে ট্রেনিং নিয়ে কিন্তু সরাসরি চাকরি পেতে পারে। এবারে ট্রেনিংও কিন্তু উৎকর্ষ বাংলার তরফ থেকে জানানো হচ্ছে এবং উৎকর্ষ বাংলার তরফ থেকে জানানো হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের চাকরিতে কিন্তু নিয়োগ করা হবে, তাই অবশ্যই করে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। বড় বড় কোম্পানির সাথে টাই আপ করে কিন্তু করতে পারবে এবং যে উৎকর্ষ বাংলা ট্রেনিংগুলো প্রত্যেকটি বিডিওর আন্ডারে বিভিন্ন জায়গাতে হচ্ছে, তাই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা কিন্তু এটা করতে পারবে এবং এখানে কিন্তু ট্রেনিং চলাকালীনও কিন্তু তোমাদেরকে একটি বেতনও দেয়া হবে। এক্ষেত্রে তোমরা যদি চাও উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো।